হলিউডে নেকড়ে মানব নিয়ে অনেক সিনেমাই তৈরি হয়েছে। ইউরোপ আমেরিকার লোক বিশ্বাসের এই কল্পকাহিনী দর্শকের কাছেও বেশ আকর্ষণের, কিন্তু ভারতীয় পরিসরে নেকড়ে মানুষের চল তেমন নেই। বলিউড কেন পিছিয়ে থাকবে? এবার বলিউডে তৈরি হলো নেকড়ে মানব নিয়ে সিনেমা। সিনেমার নাম ভেড়িয়া, মুক্তি পেয়েছে 25 নভেম্বর। এতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক ডোবরিয়াল। এই হরর কমেডি সিনেমাটি যেমন ভয়ের সঞ্চার করেছে, আবার হাসিয়েছেও দর্শককে। প্রযোজক দীনেশ ভিজান এবং পরিচালক অমর কৌশকের হাতে কল্পনা যেন রূপ নিয়েছে বাস্তবে। উত্তর পূর্ব ভারতের লোকবিশ্বাস থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ভেড়িয়া। ট্রেলারে বোঝা গিয়েছিল সিনেমাটিতে ভয় কম, কমেডি বেশি। এক পূর্ণিমা রাতে জঙ্গলে নেকড়ের কামড় খান ভাস্কর, তারপরই হয়ে যান নেকড়ে মানব। রাত হলেই তার মধ্যে শুরু হয় মানুষ ও পশুর মনস্তাত্ত্বিক লড়াই। খুব ভালোভাবে এই চরিত্রে মানিয়ে নিয়েছেন বরুণ। এই সিনেমার জন্য তিনি বেশ পেশিবহুল শরীর তৈরি করেছেন, রেখেছেন এক গাল দাঁড়িয়েও। তবে সিনেমায় মূল হাসির খোরাক জুগিয়েছেন অভিষেক এবং নবাগত অভিনেতা প্যালিন। তবে পশু চিকিৎসক হিসেবে সিনেমায় কৃতি শ্যাননের উপস্থিতি একটু কম। সিনেমায় শুধু কমেডি আনা হয়নি, দেয়া হয়েছে পরিবেশ ও বন সংরক্ষণ নিয়ে বার্তা।